হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল সকালে কেমন আছেন নিশ্চয়ই ভালো আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো খুব ভালো সেটা বলা যাবে না শারীরিক কিছু সমস্যা আছে যার জন্য কন্টিনিউ হতে পারছি না তো আমি লাস্ট যে ভিডিওটা দিয়েছিলাম গত তিন দিন আগে মেবি তো সেটা ছিল আমাদের আঞ্চলিক একটা খাবারের রেসিপি তো ওই রেসিপিটা দেখে আমাকে কিছু আপু মানে কমেন্ট করে বলল যে তুমি যেহেতু তোমার চ্যানেলের নামটা হচ্ছে বাংলাদেশি ব্লগার সেতু তো তুমি ব্লগটা বানাও ঠিক আছে তো ব্লগটা বেশি দেখাও রেসিপিগুলো কম দেখাও তো আমার কাছে মনে হয়েছে হ্যাঁ আপু হয়তো ঠিক বলেছে যে আমি প্রসঙ্গ থেকে সরে যাচ্ছি তো আমরা যেহেতু নতুন আমরা অনেকেই হয়তো জানি যে নতুনদের ভিডিওটা পাবলিসিটি হয় খুব কম মানে খুব কম লোকে দেখে সাবস্ক্রাইবও করে খুব কম লোকে তো দেখা যায় যে একটা ব্লগ ভিডিও করতে কমপক্ষে মানে বারো তেরো মিনিট সময় লাগে তো বারো তেরো মিনিটে আমরা যতটুকুই করি না কেন আমরা কিন্তু ফুললি গুছাইয়া আনতে পারি না মানে যদি গুছিয়ে কাজ করতে যাই তাহলে চোদ্দো পনেরো ষোলো সতেরো এরকম মিনিট হয়ে যায় তো আমরা নতুন বিধায় হয়তো অনেকের কাছে সেটা বোরও লাগে জানি না আমার কাছে মনে হয় যে বোর ফিল করে অনেকে তো আমি এই জন্যে চেষ্টা করি যে খুব স্বল্প সময়ে যতটুকু ব্লগ তৈরি করতে পারি মানে সাত আট মিনিটের মতো ওইটা আর কি দেওয়ার চেষ্টা করি তো এতে কিন্তু দেখা যাচ্ছে যে আমি কি রান্না করছি বা কি করতেছি ওই জিনিসটা আমি শেয়ার করতে পারি না যার জন্যে ওই আপুরা যারা আমাকে বলেছিল তাদের কথা মতো আমি জাস্ট আমার চ্যানেলের নামটা একটু চেঞ্জ করে ফেলেছি চ্যানেলের নামটা মানে বর্তমানে দিয়েছি সেতুস ব্লগ অ্যান্ড কুক তো আমার এই স্বল্প ব্লগার লাইফে মানে স্বল্পই বলা যায় আমি দুই তিন মাস হয়েছে চ্যানেলটা খুলেছি তো এতটুকু সময় আমি যতটুকু জেনেছি বা শিখেছি মানে দেখেছি ব্লগ অ্যান্ড কুক যেসব চ্যানেলে থাকে তারা ব্লগিংও করতে পারে এবং কুকিং রেসিপিগুলোও দিতে পারে মানে শেয়ার করতে পারে তো আমি চাচ্ছিলাম যে আমাদের আঞ্চলিক কিছু খাবার আপনাদের সাথে শেয়ার করতে সেক্ষেত্রে আমি কতটা রেসপন্স পাবো জানি না তো আমি চ্যানেল নামটা তো চেঞ্জ করে নিলাম জানি না ঠিক হচ্ছে কিনা তো আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা এতে যদি কোনো সমস্যা হয় পরবর্তীতে আপনারা আমাকে কমেন্ট করে প্লিজ বলবেন আর আমি কোনো প্রবলেম ফেস করতে পারি কি না এরকম সম্ভাবনা আছে কি না সেটাও আমাকে একটু জানাবেন প্লিজ তাহলে আমি আবার সংশোধন করে নিব আমি যতদূর জানি তিন মাসের মধ্যে তিনবার চেঞ্জ করা যায় তো আমি তো এই তো মানে এই তিনবার চেঞ্জ করছি প্রথমে আমার মেন নাম দিয়ে খুলেছিলাম সারা স্কিচ মানে সারাবেলা এরপরে তো বাংলাদেশি ব্লগার সেতু দিয়েছিলাম আমার ফার্স্ট চ্যানেল যেটা আমি খুলেছিলাম সেই চ্যানেলটা একটু সিস্টেমে জটিলতা হয়েছিল যার জন্য বন্ধ হয়ে গিয়েছিলো সেই চ্যানেলটার নামও ছিল বাংলাদেশি ব্লগার সেতু তো আমি বুঝতে পারছি না যে আমি কাজটা ঠিক করছি না ভুল করছি আপনারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আমার সাথে থাকবেন তো আমার ভিডিওটি যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ 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 আমাকে একটু জানান আপনারা আমি আপনাদের কমেন্টের ওয়েট করছি আল্লাহ হাফেজ